প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি যে অঙ্কটি তোমাদেরকে করাবো, সেই অঙ্কটি হলো আজকে দশম শ্রেণীর অ্যাসাইনমেন্টের গ নাম্বার অঙ্কটা হলো x³ + y³ + z³ মান নির্ণয় করো। তোমাদের যেভাবে দেওয়া আছে তত সেভাবে না গিয়ে আরো সহজ পদ্ধতিতে করবে, আমি সেই সহজ পদ্ধতিটা করে দিচ্ছি। গ নাম্বার অঙ্কটা আমরা প্রথমে লিখব, দেয়া আছে x + y + z = 2, x² + y² + z² = 3, x y z = 4, ক হতে প্রাপ্ত x y + y z + z x কিন্তু আমরা হাফ পেয়েছিলাম, অতএব প্রদত্ত রাশি a³ + b³ + c³, এইটাকে আমরা করব a³ + b³ + c³ - 3xyz + 3xyz, এই দুইটা প্লাস আসলে নাই, ওটাই থাকে, কিন্তু উদ্দেশ্য হলো সূত্রটা, এই জায়গায় সূত্রটা হবে, এতটুকু এখান থেকে এতটুকু পর্যন্ত সূত্রটা হলো x + y + z, x² + y² + z² ঠিক আছে, -xy - yz - zx, আর +3xyz, তাহলে x + y + z এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে x² + y² + z² - xy + yz + zx আর +3xyz, এখানে সেকেন্ড প্যাকেজ শেষ। x + y + z এর মান হলো 2 আর এটার মান হলো কত, 3, মাইনাস এটার মান হলো হাফ, আর +3 × এইটা xyz এর মান হলো 4। সবাই আশা করি তুলতে পারছো, এই অংশটুকু তুলো, উপর থেকে আমি মুছে দিই। পরে দেখো সমান 2 × 2 6 - 1 + 3 = 12, কি 5/2 + 12, 2 কেটে দাও 5 + 12 সমান 17, এটাই হবে তোমাদের আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্কে চলে যাই। গ নাম্বার অঙ্ক প্রমাণ করে যে 1/xy + z - 1 + 1/yz + x - 1 + 1/zx + y - 1 = -2/9, হরগুলো উৎপাদকে বিশ্লেষণ করে ক এর সাহায্য নেওয়া যেতে পারে। আমরা যাই, আমরা ওই জায়গাটা মুছে দিই, এটা দরকার নাই। গ নাম্বার অঙ্ক দেয়া আছে x + y + z = 2, এটা আমাদের লাগবে, x y z = 4, ক নং হতে প্রাপ্ত, x y + yz + zx = 12, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে
x plus y plus z equal to 2 তাই না বা z equal to 2 minus x minus y অতএব 1 by xy plus z minus 1 1 by xy plus z minus 1 equal to আমরা লিখতে পারি 1 by xy plus z এর মানটা দেয়া আছে দেখো 2 minus x minus y আর minus 1 সমান সমান 1 by xy minus x minus y plus 1 সমান 1 by x common নাও x minus sorry y minus 1 minus 1 common নাও y minus 1 সমান 1 by x minus 1 আর y minus 1 এতটুকু এতটুকু তো লইছে সবাই এতটুকু তো লইছে আচ্ছা আমরা মুছে ফেলি আমরা অনুরূপভাবে লিখব অনুরূপভাবে আমরা অঙ্কটা করব অনুরূপভাবে অনুরূপভাবে x equal to 1 by y minus 1 z minus 1 এবং y equal to 1 by x minus 1 z minus 1 তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা করি লেফট হ্যান্ড সাইডটা হলো 1 by xy plus z minus 1 plus 1 by yz plus x minus 1 plus 1 by zx plus y minus 1 তাহলে এটা আমরা মান পেয়েছি কি x minus 1 y minus 1 তাই না x minus 1 y minus 1 প্লাস এইটার মানটা কি পেয়েছি y minus 1 আর z minus 1 এইটার মানটা কি পেয়েছি x minus 1 আর z minus 1 আমরা একান্তে উভয়কে লসাগু করব x minus 1 কমন নিব দুইটা থেকে একটা y minus 1 দুইটা থেকে একটা z minus 1 দুইটা থেকে ঠিক আছে তাহলে এখানে যদি x minus 1 y minus 1 z minus 1 থাকে প্লাস y minus 1 z minus 1 x minus 1 থাকে প্লাস x minus 1 z minus 1 y minus 1 থাকে তাহলে x plus y plus z x plus y plus z আর তাকে minus 1 minus 1 minus 3 আর আমরা এই দুটা গুণ দেই এই দুটা গুণ দেই xy minus x minus y plus 1 আর z minus 1 গুণটা বুঝতে পেরেছো কত আমরা x দি y কে xy minus x দি 1 কে গুণ দিলে x তাহলে minus 1 দি গুণ দিব minus 1 দি y গুণ দিলে minus y আর minus 1 দি হলে minus 1 plus 1 আর এটা এটা চলে আসে এতটুকু আমি পরের অংশে চলে যাই আমার কি থাকলো আমার উপরে থাকলো x plus y plus z minus 3 আর নিচের অংশটা আবার গুণ দেই z দিয়ে xyz minus zx minus yz plus z
माइनस वन दरा माइनस एक्स वाई माइनस प्लस एक्स माइनस प्लस वाई प्लस वन से माइनस वन एक्स प्लस वाई प्लस जेड एर मान दवा से टू माइनस थ्री ताहिले एक्स वाई जेड आर एक्स वाई जेड प्लस एक्स प्लस वाई प्लस जेड माइनस ब्रैकेट के कॉमन नहीं ए बी प्लस बी सी प्लस सी ए आर लास्ट तक लो माइनस वन ठीक है से माइनस वन एक्स वाई जेड मान को तो एक्स वाई जेड मान फोर ए प्लस एक्स प्लस वाई प्लस जेड मान हो टू माइनस एक्स वाई वाई जेड समान हो हाफ और माइनस वन साइड भी कतो इलो सिक्स माइनस हाफ माइनस वन हमरा दुई जो दिल रचा कुने सहजुगने बारो माइनस वन माइनस टू माइनस वन बारो तक एक के लगी एगारो माइनस टू 9 by 2 এটা উল্টাও সমান সমান minus 2 by 9 2 by 9 মিলেছে তো সমান R H S অতএব left side equal to right side proof ঠিক আছে ক্লাসটা আমরা এটা প্রমাণ করতে পেরেছি একটু গুণের অঙ্ক আছে সেই গুণের অঙ্কটা তোমরা বুঝে নিবে আমরা বুঝব তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তোমরা সবাই এটা অ্যাসাইনমেন্টে করে নিয়ে আসবে আগামী বৃহস্পতিবারে জমা দিতে হবে যদি কোনো প্রবলেম থাকে ইউটিউব চ্যানেলে আমি দেখি তোমরা কমেন্ট করে জানাবে যদি কোনো জায়গায় সমস্যা থাকে সেটা দূর করার চেষ্টা করব আজকের মতো এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ